বর চাই বউ হবে একদম টিপটপ, ঘর টিপটপ, বরের কোনো খারাপ ব্যবহারে বউয়ের মুখে কোনো প্রতিচ্ছবি থাকা চলবে না, সর্বদাই মুখে হাসি থাকতে হবে, সবসময় অন ডিউটি থাকতে হবে, রাত্রে শোয়ার আগে পর্যন্ত অন ডিউটি থাকতে হবে, প্রত্যেকটা জিনিসে সুন্দর পরিষেবা থাকতে হবে, স্বামীর প্রতি, শ্বশুর শাশুড়ির প্রতি, ছেলে মেয়ের প্রতি সুন্দর পরিষেবা থাকতে হবে। 24 ঘন্টা অন ডিউটি থাকতে পারলে তো ভালোই হয়, রাতে যদি ঘুম বলে কিছু না থাকতো তাহলে রাত্রে অন ডিউটি থাকলে ভালো হতো। আর একটা জিনিস একদম পছন্দ করে না, সেটা হলো বউয়ের রোগ ধরা। বউয়ের রোগ হবে মানে বউয়ের শরীর খারাপ হবে মানে, বউয়ের যদি একবার শরীর খারাপ হলো বা একবার জ্বর হলো তাহলে তোমার 12 মাসেই তো জ্বর হয়, 12 মাসেই তো তোমার শরীর খারাপ হয়। বউ হবে একদম লোহার মতন, কোনো শরীর খারাপ থাকা চলবে না। একবার যদি কোনো খাবার কিছু হলো, পুড়ে গেল বা কিছু হলো, তাহলে বলবে তুমি তো রোজই খাবার মানে কি বলবো নষ্ট করো, পুড়িয়ে দাও। বউয়ের শরীর খারাপ না হলে বর খুশি হয়, শ্বশুর শাশুড়ি না বউয়ের শুয়ে থাকা পছন্দ করে না। একবার যদি শুয়ে থাকতে দেখে তাহলে বলবে সবসময় তো শুয়েই থাকো, মা বাবা শিখিয়েছেটা কি, বাড়ির কাজগুলো কে করবে, বাপের বাড়ি বছরে একবার কেন, না গেলেই ভালো হয়, বাপের বাড়ির সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ভুলে যেতে হবে, আর শ্বশুর বাড়ির সমস্ত আত্মীয় স্বজনের সাথে জড়াজড়ি করে থাকতে হবে। ডাক্তারের পিছনে খরচা হলে সারাদিন অন্তত 50 বার শোনাবে যে তোমার পিছনে খরচা হলো, আর তোমার যেটাই হোক না কেন, মাথা ব্যথা, কপাল ব্যথা, নাক ব্যথা, গায়ে হাত পায়ে ব্যথা, ওই একটাই কারণ দেখাবে, ওই যে তোমার গ্যাস হয়েছে, ঘরে আছে কিনা MBBS ডাক্তার বলে দেবে যে তোমার গ্যাস হয়েছে। আর যদি তোমার একবার জ্বর বা সর্দি কাশি হলো তাহলে ওই একটাই কারণ দেখাবে, ওই যে ঠান্ডা জল খেয়েছ, ওই যে আইসক্রিম খেয়েছ, রোগ হয়েছে, রোগের দোষী কিন্তু রোগীর, আর কারোর কোনো দোষ নেই, সবকিছুতে কিছু না কিছু একটা কারণ খুঁজে বার করবে। যাই হয়ে যাক না কারণ, সর্বদাই মুখে এইভাবে হাসি থাকতে হবে।